বিরাট পাশ দিইনি কেন জানিস? কেন? ভালো মতো পাশ করলি তো আব্বাজান শহরে পাঠাই দিত, সেই জন্য। পাঠালে কি হইতো? কি হতো মানে? তোদের সঙ্গে এরকম বসে আড্ডা মারতে পারতাম নাকি? ইচ্ছে করে পাশ দিয়ে দিই, ভালো করছি না বল? ভালোই। চল আগে দিচ্ছি। আরে পাড়ার কতগুলি আপদ আছে না, বুঝলি নে? ওই মায়াগুলি কুসুম ওগের সাথেই আড্ডা মারতেছে। আরে কিছুক্ষণ আগে মায়ে চোরের মতো ভাইগে গেল। আমি শিওর ও কনে না কনে ওগের সাথে আড্ডা মারতেছে। বাদ দে তো, মা মারা মাইয়ে জিরাম থাকতে চায় সিরাম থাকতে দে। আচ্ছা আকাশ ঢাকার থেকে আইসে কি করতেছে? ওই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরে তোর সওয়াল আকাশ, জিরাম মেধাবী তেমনি নম্র ভদ্র সহজ সরল। একটা কাজ করিস তো, ওরে আমার সাথে একটু দেখা করতে কইস, আমার মায়ের যদি একটু লেখাপড়া দেখায় দেয়। আমি কব নে, আর ওর লেখাপড়ার খরচ তো তুই দিচ্ছিস, আমি আর কি করতে পারলাম? কেন তুই বারবার এই কথা কইস, কি এমন দিছি? হ্যাঁ শোনে, আমার কুসুম মাও কিন্তু খুব ভালো মেয়ে, এই বয়সে তো একটু ছেলে মানুষই থাকবেই, ও নিয়ে তুই ভাবিস না। আমার একটু তাড়া আছে, আমি একটু আসি তো। আচ্ছা যা। দেখলাম আকাশর গড়ে বসে পড়তেছে, ভাত পানি গুছা এনে দেখি ছাওয়ালটা গড়ে নাই কদিনই। মা একটা কথা কব, ভাত পানি নিয়ে শুধু ছাওয়ালটারই খুঁজো, কই একদিনে তো আমারে খুঁজতে দেখিনি। দূর সাই, কিসের মধ্যে কি করছিস? তুই তো বাড়িতেই থাইস আর ছাওয়ালটা থাই হোস্টেলে, কি না কি খায়, ওহেনের খাওয়া নাকি মুহি দেওয়া যায় না, হিংসে করিস কেন রে? করি কেন তা বোঝো না, বিয়ে দিয়ে দিলেই তো পর হয়ে যাবানি, তখন তো তোমার মতন কেউ ডাইকে ডাইকে খাওয়াবে না। নি ওরে আল্লাহ, মাইয়ে কয় কি? ওটা তো সোনার তা। তো কি হয়েছে আমি কিটা জানিস? আমি আমজাদ মাতব্বরের একমাত্র পুত্রী, যে কিনা ঘোড়ায় চড়ে এদিক থেকে সেদিক যাইত, আর তার একমাত্র বংশধর জামিল মাতব্বরের একমাত্র মাইয়া হয়ে আমি কি তোরে ইমিটেশন একটা দেব? দিলে সোনাত্তাই দিব। কুসুমগু কিছু কবি কয় ফেল, মনে হচ্ছে তুমি আর স্বাধীন থাকতে পারতেছো না। মানে চাষা জানি একটু আগে কাশেম কাকারে কি কয়েছে শুনিবা? শুনবা, শুনো। তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারতেছি না, ওই যে এখনই বুঝতে পারবেন, আসতেছি। ওদেরকে নিয়ে গ্রামে চষে বেড়াচ্ছে। হ্যাঁ এই বাড়ির নারকেল, ওই বাড়ির কুল, আম জাম সব চুরি করে খাচ্ছে। আচ্ছা তুমি কও, ইডা করলে কি মাতব্বর বাড়ির সম্মান থাকে? তোমার একটা কাজ করে দিতে হবে নি কিন্তু। কি কাজ চাচা? আমার মাইয়া কুসুম রে, তোমার এক বেলা পড়াশোনা দেখাই দিতে হবে নি, সেটা আজ বিকেল থেকে করলেই ভালো হয়।
না হইলে এই মাইয়ে পাস দিতে পারবে না নে, বুঝেছো? চাচা জান, আমি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়ি আইছি। ভালো কথা, প্রস্তুতি নাও, কিন্তু আমার মায়ের একবার পড়ানো লাগবে। ঠিক আছে, তুমি যাও, যেখানে যাচ্ছিল আমি একটু গঞ্জে যাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে মাতব্বর বাড়ির সাথে আমাকে সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই মায়ের তুই বাগে আনতে পারবি না। আমিও তো সেটাই ভাবতেছি যে ডান পিঠে মাইয়ে আবার চাচারে তো নাও করা যাচ্ছে না। বাজান, এই যে কোন মুসিবত গাড়ি এসে চাপলো। যাই দেখি কুসুম বেগমের ভাব কি, না তো আর করা যাচ্ছে না। মা, আমি বাইরে তো সব শুনেছি, এবার তোমার সাওয়াল সাইজ হয়ে যাবে নি। কুসুম বুঝে কি সিজ সে নিজেও জানে না। কি শুধু জরুরি না, বিরাট জরুরি। ইটা না করলে আপনি 100-এর মধ্যে 100টা ফেল মারবেন। এতে এই মাতব্বর বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে না। এইটা আমি হতে দিতে পারি না মাজার। ঠিক আছে, আপনি যে এত বিরাট জরুরি মনে করতেছেন, আমি তাহলে আর কি করব? আপনার আদেশ আমি মাথায় তুলে নিলাম। আমার জন্য দোয়া করবেন আব্বাজান। আপনার জন্য তো আমার সবসময় দোয়াই থাকে। আর কিছু করবেন আম্মাজান? না না জি না, আর কিছু করবো না। খালি ফাঁকি মারো, এবার দেখবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আপনার কি করে ডাকবো? কি করে ডাকবো মানে, কলেজের স্যারদের কি বলে ডাকো সেটা বলবো? স্যার বলে ডাকি, সেটাই বলবো। ঠিক আছে, বলেন স্যার। বই বের করো। কোন সাবজেক্ট? যেটা তোমার কাছে সব থেকে কঠিন সেটা বের করো। আমার কাছে তো কোনো সাবজেক্টই কঠিন মনে হয় না, কিন্তু কিন্তু কি পড়তে ইচ্ছা করাটা। তাহলে আর লাভ কি? লাভ লোকসাথে আপনি এত কি করবেন? পড়াতে আসিছেন, পড়ায় চলে যান। কুসুম, যেভাবে বলবো সেভাবে করবেন। পড়ার তো কোনো আগ্রহই দেখতেছি না, কি করে পড়াবো? খোসায় তো কাজ হচ্ছে না, এইটাই দেখাই দিচ্ছি। এইটা দেখিছেন? দেখিছেন? একদম শেষ করে দেব কিন্তু। মাতবরের মাইয়া কোনো মেজাজ কিন্তু সবসময় এমনি 69 হয়ে থাকে, বুঝছেন? বুঝছি। তাহলে পরে আমি কি করব এখন? আমার সাথে গল্প করবেন। কি গল্প করব? আমি যা করব আপনি সেটাই করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে পড়া লাগবে না, গল্পই করি। তোমার কি কোনো গল্পের বই আছে যেটা দেখে দেখে আমি পড়তে পারবো? না, বই নেই। আমার আজকে ভালো লাগতেছে না, আমি তাহলে আসি। আমি কালকে আসবো।
হ্যালো কিডা, আরে কিডা কথা বলেন, কথা না বলে হাসতেছে। আই লাভ ইউ। না কিছু না। আচ্ছা কুসুম, আজ কদিন ধরে আসতেছি, লেখাপড়া না করলে, রেজাল্ট ভালো না করলে সাজাদানের কাছে মুখ দেখাবো কি করে? আবার থামলেন কেন, আবার কি? আবার তুমি যেটা করতেছো সেটাও তো বলতে পারতেছি না। সে আর বের করতে হবে না, সারা জীবন দেখেছি ছেলেদের কাছে ছুরি চাকু থাকে, মায়ের কাছে যে থাকে সেটাই প্রথম দেখলাম। কেবলমাত্র তো চাকু দেখেছেন, গাছিদা তো এখনো দেখেনি। আব্বা জানে যদি কিছু কয়েছেন, একদম কিন্তু সোজা দেখাবো না, নে চালায় দিবানে। নাস্তা খান। এসব কথা বলার পরে কি আর নাস্তা খাওয়া যায়? আর আমি কি এখানে নাস্তা খাইতে আসিছি? আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে, সেটা হচ্ছে কুসুম বেগমের পড়াতে হবে। কি বললেন? আমি বেগম? আচ্ছা ঠিক আছে, তুমি বেগম না, তুমি কুসুম। এবার ঠিক আছে, খাবেন না? না। তাহলে পড়তে হবে? ঠিক আছে পড়ব, কিন্তু একটা শর্ত আছে। পড়বা? সেটার মধ্যে আবার কি শর্ত? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। পড়বা ঠিক আছে, কিন্তু তার জন্য ঘুরতে যেতে হবে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না কুসুম। ভাইজান যাবেন না, ভাইজান যাবেন না, ঘুরতে যাবেন না। একদম বুঝতেছেন না? না বুঝতেছেন না, আসেন আপনার ভালো মতো বুঝাই দিচ্ছি, আসেন। বলেন আপনার বুজানের খবর কি? কি খবর চাচ্ছেন চাচা জান? এই পড়াশোনা না, ইয়ে মানে পড়তিছে। কি নাম পড়তিছে? ভালোই তো পড়তিছে চাচা জান। পড়তিছে তো বুঝলাম, সেইটা কি আপনার বুজানের মতো কইরে নাকি আকাশের মতো কইরে? ইয়ে মানে সেটা তো আমি কইতে পারবো না চাচা জান। আম্মাজান, আপনি বাপ মা মরা মাইয়ে, আপনারা তো আমি কাজের মাইয়ার মতো রাখিনি, আপনি সঠিক কথা না কলি যে চাচাজান বুজানের মতোই করেই পড়তিছে। এই তো আপনি সঠিক কথাটা কইলেন, তা সাওয়ালদার সাথে আচার আচরণের নমুনা বিজয় অপমানজনক। তালি অস্ত্র শুধু ওই যে না, বড়টা দিয়ে হুমকি দিছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি যান আম্মা যান। তাহলে অস্ত্র দেখায় ফেলিছে,
যে আপনাকে নিয়ে 2 ঘন্টা যাবত ঘুরে বেড়াচ্ছি, কতবার ধাক্কা দিলাম, কত কিছু করলাম, সেই বাড়ির থেকে মুখে কুলু পাঠিয়েছেন, একটা সাউন্ডও বেরোচ্ছে না। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? না বুঝার কি আছে, তুমি আমার ঘুরতে নিয়ে আসছো, আমি ঘুরতে আসছি, কি বুঝবো? সত্যি আপনি বুঝতেছেন না? না, আমি যে তোমার পাগলের মতো ভালোবাসি সেটা কি তুমি বুঝো না? কি বলতেছো কুসুম, আমার তো কলজের পানি শুকিয়ে যাচ্ছে। না শুকোবে কেন, কলজের পানি কেন শুকোবে? আমার মন চাইলে আমি কি করব? তুমি আমার অবাক করলে কুসুম, তুমি না চিনলে কি হবে? তোমার আব্বাজানটা আমি খুব ভালো করেই চিনি। তোমার আব্বাজানের ভিতরে আভিজাত্য, বিত্ত, বৈভব সব বিদ্যমান, যেটা তারে বাইরে থেকে বোঝা যায় না। কুসুম, তোমার আব্বাজান আমার ছেলের মতো ভালোবাসে, আমরা পারিবারিকভাবে তার কাছে অনেক ঋণী। এরম কাজ আমি জীবন গেলেও করতে পারবো না। তাহলে আমার কি হবে? চাচাজান যার সাথে বিয়ে ঠিক করবে তার বিয়ে করবা। আমি যে ছোট কাল থেকে তোমারে পছন্দ করে আসিছি সেটার কি হবে? বিয়ে হলে পরে সব ঠিক হয়ে যাবে। না আকাশ, তুমি মনে হয় আমাকে ঠিক মতো বুঝতে পারতেছো না। আমি যদি কিছু করে ফেলি কি করবা? কিছু না কুসুম, তুমি বুঝতেছো না কেন, এটা কোনোভাবে সম্ভব না। আকাশ, আমি তোমারে ভালোবাসি, এর জন্য যদি কিছু হয়ে যায়। হ্যালো, তুমি পুকুর পাড়ে আসো। কে? কুসুম। কুসুম, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে আমি তোমাদের পুকুর পাড়ে আসবো? আসবে কি না সেটা বলো। আসবো না, রাখি। আল্লাহ, কি বিপদে পড়লাম, পুরো পাগল করে ছাড়বে। খুলেন, তাড়াতাড়ি বাইরে আসেন। এই কুসুম, কি বাইরে আসেন এত রাতের বেলা? কি এক্ষুনি বাইরে আসেন, নাহলে কিন্তু চিৎকার করে মানুষজন ডাকত। আসেন বাইরে। আসতেছি, দাঁড়াও। ইরাম পাগলামি কেউ করে? রাত দুপুরে তুমি আমার জানলা এসে খটখটাচ্ছ, যদি কেউ জাগিয়ে যেত? যেত মানে? মানে কি, সবাই দেখতো কুসুম কেমন দিবানা হয়ে রাত দুপুরে ঘর ছেড়ে তোমার কাছে চলে আসিছে। ওরে, আমি কারে কি করছি, এ দেখি আমরা ডুবাই ছাড়বে নে। তোমার না কলম, আমি তোমার ভালোবাসি। আই চুপ, কিসের ভালোবাসাবাসি রে? তোর যে কষ্ট তুই শুনতে পাচ্ছিস না, আমি এসবের মধ্যে নেই। কি বললে তুমি? তুমি ভালোবাসাবাসির মধ্যে নেই? আমার কেমন ধমকায় তুই তো কারি করতিস আমার সঙ্গে। ওরে আমার আল্লাহ রে, আমি এখন বাসাটা ভালোবাসছি একদম।
একদম কানবিনে কইলাম কিছু শুনতে যাচ্ছিলে নাও তুমি আরে মারো মাইরেই ফেলো আমারে প্লিজ কুসুম তুমি একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে বোঝার চেষ্টা করতেছি রাত্রির বেলা তোর জানালার খটখটানির আওয়াজ পেলাম জানালা কি খোলা ছিল কি করছো কখন তালি মনে তুই ঘুমায় পড়ছিলি আমি সকালবেলা উঠে দেখলাম জানালা খোলা ছিল শোন জানালা দিয়ে শুস কত যায় না জিন পরে নজর লাগতে পারে আর এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কে ওট হাত মুখ ধুয়ে নে আমি তো নাস্তা দিতেছি আয় তাড়াতাড়ি আয় দেরি করিস না তোলা কুসুম আছে কোনে ওই দিকে গেছে ওইখানে কি করে কাল থেকে নাও খাওয়া সারি দিছে কেন তা কেবা করে কব আমি সকালে খাইনি দুপুরে খাইনি বিকেলেও না খেয়ে ওই জায়গাতে বসে রইছে চাচা জান আছে বাড়ি না খাওনি কেন কথা করছো না কেন তুমি কি দা তোমার সাথে কথা কব আচ্ছা আমি কি করি কওদিনি তুমি কি করবে সেটা আমি কি করে কব তুমি কব না না ঠিক আছে না করলা তুমি বুঝো না আমি কি করব আমার জানতে ভালোবাসবে এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব না সম্ভব না হলে দাফা হয়ে যাও কুসুম তুমি বুঝতে পারতেছো এর পরিণতি কি পরিণতির কথা ভাবতেছো যে মায়েরা তোমার পাগলের মতো ভালোবাসে তার কথা একটাবার ভাববে না যাও তুমি আমাকে আর পড়াতে এসো না খালি নিজের কথাই ভাবলাম তুমি ইরাম করতেছো কেন আমি যাই করি তুমি যাও আমার সামনে তুমি আর আসবা না আমিও কিরাম জানি তোমারে মিস করি রাত্রির বেলাও তো ঘুমাচ্ছে না জানালায় বলে আবার কেডা নাকি খটখটাচ্ছে এ মা কার জানালায় তোর ভাইজানের মা শোনে আপনি কোনে কোনে থাকেন আপনারা তো দেখিনি আপু জান আমি কোনে থাকবো আমিও তো আপনারা দেখিনি আপনার পড়াশোনা কেমন চলতেছে ভালো চলতেছে আব্বাজান গুড এইবার বিরাট পাস না দিলি আমার মান সম্মান থাকবে না এটা হলো মাতব্বর বাড়ি আমাদের অনেক কিছু আলাদা করে ভাবতেই হয়
আলাদা করে মানে? আপনি কিডা জানেন না, আপনি এই মাতব্বর বাড়ির একমাত্র মাই। বুঝেছি, আর কতি হবি না, আমাকে কেন খুঁজেছেন সেটা বলেন না। আমার মারে দেখতে মন চাইল। দেখিছেন, তাহলে আমি যাই। পাগলি, শোনে কাশেম, ওই চাষবাস নিয়ে অত ভাবিস নে, যা হবে তাকে হতে দে। তা না ভাবলাম, কিন্তু কিন্তু কি না, মানে একটা কথা কর দরকার ছিল, আবার কতিও ভয় লাগতেছে, তুই আবার কি মনে করিস? আমি আবার কি বুঝতেছি না কিভাবে কব। এই এসব বাবা ভাবি বাদ দে তো, যা কওয়ার কয়ে ফেল। না মানে আকাশ আর আকাশ আর কি না মানে আকাশ আর কুসুম। বুঝছি বুঝছি, আর কতি হবে না, ওদের মধ্যে খাতির জন্মেছে তাই না? ও কিছু না, তুই আমার কুসুম রে চিনিস না, আমি চিনি। তুই যা ভাবতেছিস ও তার ধারে কাছেও যাবে না। তুই বুঝতেছিস না? আরে চুপ কর তো, এইসব নিয়ে আর ভাবিস নে, চল আয়। কে ফোন দিয়েছে? মানে তোমার বান্ধবী? কুসুম মোবাইল বন্ধ করে দিল। কুসুম তুমি কি জানো কি তোমার আমার যে বিয়ে? মানে না মানে কথা চলছে আর কি। বাড়ি যাব। কেন, আর ঘুরবে না? না, মাথা ধরেছে, বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে। যে ভেজালে জড়াইছে, এখন থেকে তোমার ছাওয়ালের মনটা খারাপই দেখবা। মায়েরা কি কয়ে গেল, আমার আকাশ ভেজালে জড়াবি কেন? ভাইজান বুঝান, আজকে পড়বি না, পড়বি না কি? বাসায় মেহমান আইছে, বুঝান তাদের সাথে গল্প করতেছে। মেহমান কিরা? চাচাজানের বন্ধুর সল, সে অনেক বড় লোক জানেন, আইসে এনে আমারে 500 টাকার একটা নোট দিছে। দুইটা গার্মেন্টস সহ অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে, অনেক বড় লোক। কার কথা কচ্ছেন আব্বাজান? মামুনির কথা। আচ্ছা আম্মাজান, আপনি তো সারা বিকেল মামুনি নিয়ে ঘুরে বেড়ালেন, ছেলেটারে কিরাম লাগলো?
মামুন সারা মাস ব্যবসার কাজে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। আম্মাজা, আপনার একটা কথা কইতে চাচ্ছিলাম। আমি জানি আপনি এই মাতব্বর বাড়ির মান সম্মানের বিষয় কোনো আপোষ করবেন না, আম্মা। আপনি যেদিন দুনিয়াতে আলেন সেদিনই আপনার মা আপনার সাইডা চলে গেলেন। ভাবছিলাম একটা সৎ মা এনে দেব, তাও ভয় পাইলাম। ভাবলাম ওই সৎ মা যদি আপনারে মাইয়া মনে না করে তাইলে তো আমি এটা সহ্য করতে পারব না, তাই আমি বিয়ে করিনি। আপনারে কোলে পিঠে করে মানুষ করছি, কোনোদিনও বুঝতে দিইনি আপনার মা নেই। আপনি মাতব্বর বাড়ির একমাত্র সন্তান, আপনাকে যে আম করে আমি লালন পালন করছি, জাগের কাছে যাচ্ছেন মাশাআল্লাহ, তারা আমাকেও পরিবারের থেকেও অনেক ধনী। আপনি কি করতে চাচ্ছেন আমি জানি, ওনারা আপনারে আমার মতো করে রাখতে পারবে না। আর আপনি তো জানেন আমি যেটা সিদ্ধান্ত নিই ভেবে চিন্তেই নেই। আমি মামুনের বাপরে কথা দিয়েছি, এরপর যদি আপনি অন্য কোনো চিন্তা করেন তাইলে আপনি দুনিয়াতে থাকবেন ঠিকই, উঠা থাকবেন না। আর আপনি যদি উডারে বাঁচাতে চান তাহলে আপনাকে মামুনের বিয়ে করতে হবে। আর এই কথাটা আমার আপনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আপনি আসতে পারেন। শুনেন আরেকটা কথা, আপনি ওদিকে যাবেন না, কারোর সাথে কথা কবেন না, কথাটা মনে রেখেন। ভাই জান, কিছু হয়েছে তোর? কিছু হয়নি। তোরে কিরম আপসেট মনে হচ্ছে, পার্সোনাল কিছু? কলাম তো কিছু হয়নি, খাবার টাবার নিয়ে যাই এখান থেকে, খাবো না কিছু। ভাই জান, তোর একটা কথা কব, তোর মন খারাপ কেন আমি জানি। কুসুমপুরে আমি ছোটবেলাতে ছিলি, সকালে যা করে দুপুরে তা মনে থাকে না, আবার দুপুরে যা করে রাত্রি তা মনে থাকে না, পানির মতো। আর তারে তুই মন দিয়ে ফেলেছিস। ভাই জান, এ শেষ যে কনে ঠেকবে না জানি না, এখনো সময় আছে, এ জ্বালা মাথারতে দূর কর। তুই যা, আমার ভালো লাগতেছে না, খাবার টাবার নিয়ে যা তুই এখান থেকে। আব্বা জান, আকাশে মাইরে ফেলবে। Thank you.
কুসুম তুমি কি বিজি? না, আমি আসলে ঠিক তোমাকে বুঝতে পারছি না। তুমি মনে হয় আমাকে পছন্দ করছো না। আমার শরীরটা ভালো লাগতেছে না। ও মাই গড, কি বলছো? কি হয়েছে তোমার? না, তেমন কিছু না, এমনি শরীরটা। তোমার কি প্রায় এমন হয়? এই সিমটম তো ভালো না, কালই তোমাকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। না মামুন ভাই, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। জানো, তোমাকে নিয়ে শুধু ঘুরতে ইচ্ছা করে। আশ্চর্য, এত রাতে যাই গিয়ে কুসুম কার লগে কথা বলতেছে? তাহলে কি ওই পোলারের সাথে কথা বলতেছে? কে, কিছু বলছো না যে? কি বলবো, আমি কাল আসছি, বাই। ভাইজান ভাইজান, বুঝান এক সপ্তাহ পড়বে না। মানে সে এক সপ্তাহ ছুটি নিছে। তুমি কুসুম রে যাই বলো, আমি আইছি, তার সাথে কথা বলা লাগবে। ভাইজান, বুঝানোর বিজয় মাথা ধরিছে, আপনি পরে এসে কথা কেন। মন পাখি মানল না পো, উইড়া গেল দূরে, এত যতন করলাম তারে তবু গেল ছেড়ে। চোখেরি জল শুকাইয়া যায়, তবু না তার দেখা পায়। পরাণ বন্ধু কেন দিল আড়ি? পাখি আমার ফিরিল নায়ার বাড়ি, রঙের জীবন আহারে ঝাঁক মারি, রঙের জীবন আহারে ঝাঁক মারি। সেই কবে এসেছিলাম তোমার চেহারাটাও ভুলে গিয়েছি। এবার যখন ঢাকায় এলাম তখন বাবা বারবার বলেছিল তোমাদের বাসায় যেতে। আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি, পরে যখন দেখলাম তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। কিরম চেয়েছিল? ঠিক তোমার মতো। যদি এরম না হতো তাহলে মানে? তাহলে কি বিকল্প ভাবতাম? বিকল্প মানে আপনি কি বিয়ে করতেন না নাকি? আকাশ, এ আকাশ। বল। শুনলাম সুবুল কাকার দোকান থেকে নাকি অনেক ঘুমের ট্যাবলেট নিয়ে আসছিস। হ্যাঁ আনিছি। প্রতিদিনে কি ঘুমের ট্যাবলেট খাস? হ্যাঁ খাই। কেন? ঘুম আসে না রে কুসুম রে, ভোলার জন্য খাই। দেখ, নিজের বাবা মা বোনের কথা চিন্তা করে হলেও কুসুমকে যে তোকে ভুলতেই হবে। কুসুমের জন্য নিজের জীবনটা শেষ করে দিস না, আমার কথাটা একটু মনে রাখিস। কুসুমবু, তুমি ভাইজানের খবর জানো? সে খাওয়া দাওয়া ছাইড়ে দিছে, আমার ধারণা তোমার উপর জিদ করে সে মরতে চাচ্ছে। কুসুমবু, তারে হাজার চেষ্টা করেও ডাক্তারের কাছে নিতে পারতেছি না, তুমি কি করে পারলে? সে
কিন্তু সব দেখতেছে কুসুম গো। তুমি কি আমার ভাইজানের সেরে সুখে থাকতে পারবে না? কি করবো আসমা, তোর ভাইজানরে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। আমি অনেকটা মরে দাঁড়াইছি, সেখান থেকে আমার তোর ভাইজানের কাছে যাওয়ার কোনো কেন পথ নেই সেটাও গতি বাড়তেছি না, কিছু জানি না কি বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। তো রাত্রি এর থেকে বেশি রাইতে তুমি আমার জানলা খটখটাইছিল না? মানে শুধু একটা বারের জন্য বাইরে আসো, কথা বলে চলে যাব, আর কোনোদিন তোমারে বিরক্ত করব না। আসো। মন পাখি মানলো না পো, উইড়া গেল দূরে, যতন করলাম তারে তবু গেল ছেড়ে। কি অপরাধ করলাম কুসুম, আমার এরাম করে ভুলে গেলে? আমি করলাম তোমারে ভালোবাসতে চাইনি, তুমি এমন পাগলামি শুরু করে দিলে ভয় পেয়ে গেলাম। আমারে বললে ভালোবাসার জন্য জানও দিতে পারো, হুমকি দিলে তুমি মরে যাবা। একসময় তোমার জিদের কাছে কেমন জানি আমি হার মানে গেলাম। আমি যে কখন তোমারে আমার মনের গহীনে ঠাই দিয়েছি আমি নিজেই জানি না। আচ্ছা কুসুম, তুমি আমার সাথে ইরাম করলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এরা মুখ ফিরিয়ে নিলে কেন? তুমি জানো না কুসুম কি ভয়ঙ্কর খেলা তুমি আমার সাথে খেলিছো। তোমার বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, কারণ আমি তোমার ভিতর থেকে ভালোবেসেছি, যেটা তুমি পারোনি। আজ ভালোবাসার দাবি নিয়ে আমি তোমার কাছে আসিনি, তোমার এই মুখটা খুব দেখতে ইচ্ছে করতেছিল, মনের মানাইতে পারলাম না, তাই তোমার এক নজর দেখার জন্য ছুটে এলাম। বড় লোক বরের সাথে কথা করছিলে, কও ভালো থেকে কুসুম। তুমি ভালো থেকো। তোমারে দূরে সরাই দিছি, সেটা যদি তোমারে বলতে পারতাম।
আকাশ ভাইজানের অবস্থা নাকি ভালো না, আমি একটু দেখে আসি। পাখি মানলো না পো উইড়া গেল দূরে, এত যতন করলাম তারে তবু গেল ছেড়ে, চোখেরই জল শুকাইয়া যায় তবু না তার দেখা পায়, পরাণ বন্ধু কেন দিলো